আজকে শনিবার ছিল, তাই সিন্দিদের কিছু জামা কাপড় কেনার খুব প্রয়োজন ছিল। যেহেতু ওর স্কুল ছুটি, তো আজকে ধর্মতলাতে যাওয়ার কথা ছিল। ও ধর্মতলাতে বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে, সাথে ওর মা ছিল। তো আমরা ধর্মতলায় গিয়ে পৌঁছেছি। পৌঁছানোর পর প্রথমে সিন্দিদের খুব খিদে পেয়ে গেছিল, তাই ধর্মতলার মুস্তান যে হোটেল ছিল সেই হোটেলে ঢুকে ও লাঞ্চ করেছিল। লাঞ্চে ছিল সাদা ভাত আর খাবার। তো তাড়াতাড়ি খাবার খাওয়ার পর ও মার্কেটিংয়ে বেরিয়েছে। মার্কেটিং দু জায়গায় করেছে আজকে। ও ধর্মতলা হক মার্কেটে মার্কেটিং করেছে আর চাঁদনি চকে। চাঁদনি চকে ওর মা কিনেছিল একটা ওভেন, আর ও কিনেছিল একটা ইনস্ট্রুমেন্ট কিনেছিল। চিনি যখন অবস্থান হোটেলে খাচ্ছিল, ও মেনু প্লেটটা হাতে নিয়েছিল। মেনু প্লেট নিয়ে দেখাচ্ছিল কী কী খাবার আছে। অ্যাকচুয়ালি ও সবই বলতে পারে। ও শেষে অর্ডার দিয়েছিল, সেই অনুযায়ী খাবার দেওয়া হয়েছিল। ওই খাবারটা ওর মা খেয়েছিল এবং ও বলছিল যে এইটা ওর প্রথম ফার্স্ট ব্লগের ভিডিও। তো খুবই টেনশান ছিল যে কীভাবে ভিডিওটা কেমন হবে। তো আমি বলেছিলাম যে বাবু তুমি যা খুশি খাও, কোনো ভয় পাবে না। ও একটু ভয় ভয় ছিল আজকে ক্যামেরার সামনে যে ওটা ফার্স্ট ব্লগের ভিডিও হবে, তাই ও খাওয়া দাওয়া নর্মাল করেছিল। আর মস্তান হোটেল থেকে বেরোবার পর ও কিছু শপিং করেছিল। শপিং করার পর কিছু খাবার খেয়েছিল। এখন ওর মা ওকে খাওয়াচ্ছে মস্তান হোটেলে। ও এখনও খেতে পারে না, ওর সমস্ত ভাত মিশিয়ে দিতে হয় আর ও চামচ ধরে খায় এবং চামচ দিয়ে খায়। ও এখনও ভাত মেশাতে পারে না। ওর মাত্র জানি রে বাবা বছর সবে কমপ্লিট হলো। তোমরা তো নন্ড ভন্ড করে দিচ্ছ নভেম্বরের জন্য, 10th November। এখন আমরা চলেছি হক মার্কেটের দিকে। হক মার্কেটে ঢোকার আগেই ওখানে আইসক্রিম খাচ্ছে সফটি। সফটি ওর খুব পছন্দ সফটি, এবং ও ভিক্টরি সাইন দেখাচ্ছে ও রিকোয়েস্ট করছে যাতে কি পছন্দ করো অঙ্কেলের ভালো হয়। কি কি খাবার একটু নাম বলো তো, এ খাবে এদিকে টেনশন ছিল। কি কি আছে খাবার? এবং সফটি খাওয়ার পর ওই কিছু পকোড়া জাতীয় খাবার ওখানে খাচ্ছিল। ওই পালং শাক, এটা কি এটা পকোড়া পালং শাক, এ কত পনিরের চপ, আর বড়া মতো আলু বড়া, আর লঙ্কা নিয়েছে নিয়ে খাচ্ছিল। মাছ ভাতে অর্ধেক খাবার রেখে দিয়েছে, বাড়ি ফেরত নিয়ে এসছে। সব 5 টাকা করে, খুবই সস্তা বুঝেছো। যারা বাংলাদেশ থেকে আসছো তারা এখানে খাবে, আর কিছু নাই, ওতে দাও পাকিস্তানের একজন ভালো ক্রিকেটার, সুন্দর নাম, ঠিক আছে। উনি আমাদেরকে 15 টাকার খাবার দিয়ে দিয়েছে। বলো, আচ্ছা আলু দিয়ে দাও, আলু দিয়ে দাও 5 টাকা। বেরিয়ে পড়ে সিন্দিদ এখানে সামার ভ্যাকেশন 20 তারিখ থেকে পড়ছে, 20 মে থেকে। পালং শাকের যে ছোটগুলো থাকবে সুন্দরবনে যাবে, দীঘাতে যাবে। আর পালং শাকের বড়া হচ্ছে এটা 5 টাকা দাম। এই 20 তারিখের পর এখানে ভ্যারাইটিস ভেজিটেবল চপ হচ্ছে, ভালো করে বাংলাদেশ সুন্দর এক্সপ্লোর করবে। প্রথমে এক্সপ্লোর করবে কলকাতার এরিয়াগুলো, মহারানী ভিক্টোরিয়া, বিড়লা প্ল্যাটিনোরিয়াম, আপনার সায়েন্স সিটি, ক্রিয়েটিভ গার্ডেন,
ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা যত ফেমাস প্লেস আছে ও সেগুলো ভিজিট করবে এই সামার ভ্যাকেশনে। তার সাথে সাথে সুন্দরবনের ট্রিপ আছে, এবং এর মাঝে সুন্দরবনের ট্রিপের মাঝে আছে দীঘা ট্রিপ। আপনারা প্লিজ এই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই ট্রিপগুলো দেখার জন্য, আপনাদের সাথে থাকবেন, আপনাদের দোয়া আশীর্বাদ খুবই প্রয়োজন। ধন্যবাদ, চলো নমস্কার।